বন্ধুরা, ডিজিটাল প্রশ্ন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। জমি বাড়ি অথবা ফ্ল্যাট যে কোনো জায়গার খাজনা জমা করতে হয় আমাদের। এর আগে খাজনা মেটানোর জন্য সংশ্লিষ্ট বিএলআর অফিসে গিয়ে জমা করতে হতো, কিন্তু এখন আপনারা ঘরে বসে অনলাইনে কিছু সিম্পল প্রসেসের মাধ্যমে খাজনা জমা করতে পারবেন। আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শিখিয়ে দেবো কীভাবে নিজের মোবাইলে কিছু সময়ের মধ্যে বকেয়া খাজনা মেটাবেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গুরুত্বপূর্ণ ভিডিওর সবার প্রথম আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তো চলুন বন্ধুরা, স্ক্রল না করে ভিডিওটা দেখে নেওয়া যাক সহজ পদ্ধতিতে কীভাবে নিজেদের খাজনা অনলাইনে জমা করব। গুগল ক্রোমে যান, গিয়ে banglarbhumi.gov.in এই ওয়েবসাইটে কিন্তু গিয়ে আপনি এন্টার করবেন। করার পরে দেখুন আমরা সরাসরি এই ওয়েবসাইটে ঢুকে যাব। ওয়েবসাইটে ঢুকে যাওয়ার পরে আপনারা এখান থেকে দেখুন অনেক উপরে অপশান দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা যেখানে যাব দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি প্রথমে নো ইয়োর প্রপার্টিতে গেলেই আপনাকে এখানে লগ ইন করতে বলবে। তো দেখুন, লগ ইন করতে হলে আমার তো এখানে অ্যাকাউন্ট দরকার। তো সেই অ্যাকাউন্টটা করার আগে দেখুন সাইন আপ বলে একটা অপশান আছে, এই সাইন আপ অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। যেহেতু আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে যে কোনো ধরনের কাজ করার জন্য, আপনার যে কোনো প্রপার্টির কিছু জানার জন্য হোক বা যেরকম এখানে আমরা খাজনা জমা করব, তো এইখানে একটা অ্যাকাউন্ট করার জন্য এখানে দেখুন সাইন আপ করলাম। করে দেখুন এখানে প্রথমে এটা চেয়েছে ফার্স্ট নেম, তো আপনার নামটা, নামের প্রথমটা আপনি এখানে লিখে দিলেন। এবার দেখুন লাস্ট নেম অর্থাৎ আপনার টাইটেলটা এখানে কিন্তু লিখে দেবেন, আর আপনার যদি মিডিল নেম থাকেন আপনি মিডিল নেম বসিয়ে দেবেন। তো দেখুন তারপর গার্জিয়ান নেম চেয়েছে, গার্জিয়ান নেম আপনি আপনার বাবার নাম বা স্বামীর নাম দিতে পারেন। তো তারপরে দেখুন এখানে অ্যাড্রেস চেয়েছে, তো আপনার যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, বাড়ির যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন সরাসরি। দেওয়ার পরে এখানে দেখুন একটা জিনিস মাথায় রাখবেন, কোথাও কোনো নির্ভুলভাবে সমস্ত কিছু ডিটেলস ভরার চেষ্টা করবেন যাতে কোনো রকম কোনো কিছু ভুল না থাকে। তো দেখুন আমি এখানে অ্যাড্রেসটা আমি এখানে ভরে দিচ্ছি, আপনার যেটা অ্যাড্রেস হবে আপনি এইভাবে ভরবেন। তো এখানে করার পরে দেখুন এখানে ইউজার টাইপ সিটিজেন ওটা সিলেক্ট করাই আছে, তাও আমি দেখিয়ে দিলাম। এরপরে দেখুন এখানে পুলিশ স্টেশন চেয়েছে, তো এখানে দেখুন পিএস আপনি দেবেন, তার নিচে মিউনিসিপ্যালিটি চেয়েছে, ডিস্ট্রিক্ট চেয়েছে, তো যা যা চেয়েছে আপনাকে দিতে হবে। দেখুন এখানে মিউনিসিপ্যালিটিতে আপনার যা মিউনিসিপ্যালিটি হবে সেই মিউনিসিপ্যালিটি আপনি বসিয়ে দেবেন। তো আমি এখানে দেখুন মিউনিসিপ্যালিটি বসিয়ে দিচ্ছি। তো আপনি কিন্তু এখানে কিন্তু মিউনিসিপ্যালিটিটা সঠিক দেবেন, যদি আপনার কর্পোরেশন হয় তাহলে কর্পোরেশনের নাম দেবেন। তো এখানে দেখুন পিএস অর্থাৎ পুলিশ স্টেশন, আপনার যেটা পুলিশ স্টেশন বসাবেন, ডিস্ট্রিক্ট আপনার যেটা হবে সেখানে বসাবেন। দেখুন এখানে আমি যেরকম বসিয়ে দিচ্ছি ডিস্ট্রিক্ট, দেখুন নর্থ চব্বিশ পরগনা, আপনার যেটা ডিস্ট্রিক্ট হবে সেটা আপনি এখানে কিন্তু অবশ্যই বসিয়ে দেবেন। বসানোর পর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পিনকোড, তা আপনার পিনকোড কিন্তু এখানে সঠিক বসাবেন, আপনার বাড়ির যে পিনকোড সেই পিনকোড আপনি কিন্তু এখানে বসাবেন। বসানোর পরে দেখুন এখানে আপনার রয়েছে ইমেল আইডি, এখানে ইমেল আইডি আপনাকে দিতে হবে, অর্থাৎ ইমেল আইডি একটি দিতে হবে যেটি আপনাকে ওটিপি দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে। তো আপনার যেটা রেজিস্টার্ড ইমেল আইডি সেই ইমেল আইডি কিন্তু আপনি এখানে দিলেন। দেওয়ার পর এখানে ইমেলে ওটিপি যাবে, তো দেখুন অটোমেটিক্যালি ইমেলে ওটিপিটা চলে গেছে। তার আগে আমাকে এখানে মোবাইল নাম্বারটা আমি আগে বসিয়ে দিই, তো দেখুন আমি এখানে মোবাইল নাম্বার এখানে দিচ্ছি। তো দেখুন আপনার যেটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা আপনি এটা এখানে যে অ্যাকাউন্টটা করার জন্য যে মোবাইল নাম্বার দিচ্ছেন সেটা দিয়ে দিন। দেওয়ার পর দেখুন মোবাইলেও একটি ওটিপি চলে গেছে যেটা আমাকে মোবাইল ওটিপির ঘরে বসাতে হবে। তো আমি এখানে তার আগে দেখুন এখানে পাসওয়ার্ডটা সেট করে নিই, এখানে আমি যে পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন করবো। আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিলে কিন্তু এখানে হবে না। দেখুন আমি এখানে একটা প্রথমে যে পাসওয়ার্ডটা দিচ্ছি এখানে মেসেজ আসছে, এখানে আপার কেস, লোয়ার কেস অ্যান্ড একটা নিউমেরিক্যাল যে কোনো দিতে হবে, অর্থাৎ একটি বড় হাতের থাকবে, ছোটো হাতের থাকবে এবং সঙ্গে কোনো সাংকেতিক চিহ্নওয়ালা যে কোনো কিছু দিতে হবে। তো আপনি সেইভাবে কিন্তু করে দেবেন, করে বড় হাতের একটি ওয়ার্ড দেবেন, ছোট হাতের ওয়ার্ড দেবেন, 1 2 3 4 মতো নিউমেরিক দেবেন এবং একটি সাংকেতিক চিহ্ন দেবেন, সবথেকে ভালো হয়। তো আপনি সেটি কিন্তু করবেন। করার পর দেখুন এখানে যে ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোড দেখুন 4547 1 5A, তো এটি দেখে কিন্তু সম্পূর্ণ যেরকম আপনাদের যেটা থাকবে সেটা কিন্তু আপনি বসিয়ে দেবেন। এটা দেখে করার পর দেখুন আমি এখানে মোবাইলে যে ওটিপি এসছে এটা আমি এখানে বসিয়ে দিলাম, এবং ইমেলে কি ওটিপি এসছে প্রথমে আপনি ইমেলটা খুলে নেবেন। দেখুন গুগলে যাবেন, গিয়ে এখানে জিমেল খুলে নেবেন, আপনার জিমেলে আপনার যেতে অ্যাকাউন্ট থাকবে, জিমেলে থাকলে জিমেল খুলবেন। দেখুন এখানে একটি মেল এসছে, ইউজার রেজিস্ট্রেশন ইন বাংলার ভূমি ওটিপি। তো দেখুন এখানে এখান থেকে আমি ওটিপিটা দেখে নিলাম, দেখে এখানে ওটিপিটা আমি কিন্তু ওখানে
নির্ভুলভাবে দেখুন, এখানে ইমেল ওটিপি যে অপশানটা আছে, ইমেল ওটিপির ঘরে আমি এই ওটিপিটা কিন্তু বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পরে দেখুন এখানে নিচে সাবমিট বলে একটি অপশান আছে, এই সাবমিট বলে অপশানটায় কিন্তু আমায় ক্লিক করতে হবে। তার আগে আপনি ওপর থেকে কিন্তু সমস্ত ডিটেলসগুলি এক এক করে কিন্তু চেক করে নেবেন, অর্থাৎ আপনার নাম এবং টাইটেল এবং আপনার বাবার নাম বা গার্জেন্স নেম এবং ইমেল আইডি, তো ওটিপি আপনি ভেরিফিকেশান করে দিয়েছেন, মোবাইলের ওটিপি ভেরিফিকেশান, পিনকোড, সমস্ত অ্যাড্রেস দেখার পরে সাবমিট বাটনে কিন্তু ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে একটু লোডিং হতে একটু সময় নেবে, আপনি কিন্তু ওয়েট করবেন। দেখুন একটু ওয়েট করার পরে এখানে আমাদের কিন্তু এখানে অ্যাকাউন্টটি খুলে যাবে, মানে অর্থাৎ অ্যাকাউন্টটা আমার জেনারেট হয়ে যাবে। এই দেখুন এখানে দেখাচ্ছে সাকসেসফুলি রেজিস্টার্ড ইওর ইউজার আইডি ইজ ইওর মোবাইল নাম্বারটা হচ্ছে আপনার ইউজার আইডি, আর পাসওয়ার্ড আপনি যেটা সেট করেছেন সেটাই আপনার পাসওয়ার্ড। এরপরে কিন্তু আপনি যে কোনো কাজ করতে হলে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি করতে পারবেন। তো দেখুন আমি এখানে খাজনা জমা করবো অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এখানে ল্যান্ড এবং রেভিনিউ, দেখুন ল্যান্ড রেভিনিউ অ্যাপ্লিকেশান যে এখানে দেখতে ল্যান্ড রেভিনিউ ব্র্যাকেটে খাজনা অ্যাপ্লিকেশান, এটাই কিন্তু আমরা সরাসরি ক্লিক করে দেবো। তো ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর দেখুন এখানে আমাকে লগ ইন করতে বলছে। তো দেখুন আমি এখানে ইউজার নেম অর্থাৎ আমার মোবাইল নাম্বার, আপনি মানে যেটা দিয়ে আপনি এক্ষুনি অ্যাকাউন্ট করলাম আপনি যেটা দিয়ে করবেন সেই মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ড, যেটা আমি অ্যাকাউন্ট করার সময় সেট করেছি আমার পছন্দ মতো, সেই পাসওয়ার্ডটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে নিচে যে ক্যাপচা কোডটা আছে সেটা কিন্তু এখানে দেখে আমাকে টাইপ করতে হবে। এখানে যেমন রয়েছে দেখুন 9199J52, তো আপনার যেটা ক্যাপচা কোড থাকবে সেটি ক্লিক করার পর দেখুন লগ ইন বাটনে ক্লিক করবেন। তো দেখুন লগ ইন বাটনে ক্লিক করার পরে আমার কিন্তু এখানে খাজনা অ্যাপ্লিকেশানটা খুলে গেছে আপনাদের সামনে। তো এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে, আপনার যেটা ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। তো এখানে দেখুন আমি একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি, এখানে আমি নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। তো নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরে আপনার কিন্তু যে ডিস্ট্রিক্ট হবে আপনি কিন্তু সিলেক্ট করবেন, নর্থ চব্বিশ পরগনা সিলেক্ট করবেন। এবার ব্লক, আপনার যেটা ব্লক হবে আপনি কিন্তু এখান থেকে খুঁজে নিয়ে কিন্তু সঠিক ব্লকটা সিলেক্ট করবেন। তো দেখুন তারপরে রয়েছে মৌজা, তো আপনার যদি মৌজা যেটা থাকবে সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করবেন। করার পরে দেখুন পরবর্তী নিচে রয়েছে অ্যাপ্লিকেশান নাম্বার, এটিকে ছেড়ে দিন। অ্যাপ্লিকেশান নাম্বার ছেড়ে দেওয়ার পরে তার নিচে দেখুন চলে যান, দেখুন এখানে রয়েছে অ্যাপ্লিকেন্ট টাইপ, দেখুন ওখানে সেলফ, এখানে দেখুন ফার্স্ট নেম, এখানে সেলফ আদার্স আছে, আপনি যদি নিজের জন্য খাজনা জমা করেন তাহলে সেলফ করবেন। এখানে প্রথম নিজের নাম বসাবেন, তারপরে দেখুন লাস্ট নেম বসাবেন, তারপরে দেখুন এখানে গার্জেনের নাম বসাবেন। এবার এখানে তাহলে এক এক করে আমি ফিল আপ করছি, দেখে নিন। প্রথমে দেখুন নিজের নাম বসালাম এবং তারপরে দেখুন এখানে আপনি লাস্ট নেম অর্থাৎ আপনার টাইটেল বসাবেন, তারপরে দেখুন এখানে গার্জেন নেম যেটা বসাবেন, যদি আপনার বাবা হয় তাহলে ফাদারে ক্লিক করে বসাবেন, যদি আপনার হাজব্যান্ড হয় হাজব্যান্ডে ক্লিক করে বসাবেন। তো করার পরে দেখুন এখানে নিচে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসও ফিল আপ করবেন। করার পরে দেখুন এখানে যে মোবাইল নাম্বার আছে তা আপনি সেখানে মোবাইল নাম্বারটা এখানে করবেন। করার পরে দেখুন মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। তো দেখুন এখানে করার পরে দেখুন ইমেল আইডি আছে, তো আবার আপনি ইমেল আইডিটা কিন্তু এখানে বসাবেন। বসানোর পর কিন্তু সেম প্রসেসে যেভাবে অ্যাকাউন্ট করার সময় বসাতে হয়েছিল সেরকমভাবেই কিন্তু ওটিপিটা আমাকে এখানে বসাতে হবে ইমেল আইডিতে ভেরিফিকেশান করার জন্য। তো দেখুন এখানে ইমেল আইডিটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে দেখুন এখানেও ওটিপি বসিয়ে দেবেন আপনি, যে ওটিপি আপনার ইমেল আইডিতে আসবে। আসার পরে দেখুন নেক্সট, আপনার এখানে আধার নম্বর চেয়েছে, নেক্সট কলমে কিন্তু আপনি এখানে আধার নম্বর বসিয়ে দেবেন। তো আপনার যেটা আধার নম্বর হবে সঠিকভাবে বসাবেন, আধার নম্বর বসাতে যেন কোনো রকম ভুল না হয় এটা কিন্তু আপনি খেয়াল রাখবেন। করার পর দেখুন নিচে রয়েছে জেন্ডার, যে মেল না ফিমেল না আদার্স, তো আপনার যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে এখানে কাস্ট আপনার জেনারেল, এসসি এসটি ওবিসি যেটা হবে আপনি সেটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর দেখুন রিলেশনশিপ রয়েছে, রিলেশনশিপটা যদি সেলফ হয় সেলফ করবেন, যদি হাজব্যান্ড হলে হাজব্যান্ড, ওয়াইফ হলে ওয়াইফ, যেটা হয় সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। করার পর দেখুন এখানে খতিয়ান নম্বর, যেটা আপনার পুরনো যে আপনার এর আগে যে খাজনা জমা দিতেন এখানে খতিয়ান নম্বর থাকে এবং দাগ নম্বর সমস্ত কিছু লেখা থাকে, সেখানে খতিয়ান নম্বরটা দেখে কিন্তু এখানে বসাবেন। তো দেখুন এখানে খতিয়ান নম্বরটা আপনি কিন্তু এখানে বসাবেন। তা আর যদি তার নিচে দেখুন আপনি এখানে যদি আপনি নো করেন অর্থাৎ খতিয়ান আপনার কাছে নেই, তখন যদি ইয়েস অর নো, আমি দেখুন ইয়েস করে এখানে খতিয়ান নম্বর বসাতে পারবো, যদি নো করি তাহলে কিন্তু এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম এবং এখানে ডিটেলস, যদি আপনার খতিয়ান নম্বর না হয় তাহলে নিচেরগুলো কিন্তু ফিল আপ করতে হবে, অর্থাৎ এখানে ফার্স্ট নেম, তারপরে দেখুন এখানে নিচে লাস্ট নেম এবং অ্যাড্রেস, এগুলো কিন্তু আপনাকে বসিয়ে ফিল আপ করতে হবে। তো আমি এখানে একটি স্যাম্পল দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন আপনার নাম বসাতে হবে,
এখানে লাস্ট নেম বসাতে হবে। করার পরে দেখুন এখানে, হ্যাঁ এখানে দেখুন আমি লাস্ট নেম বসিয়ে দিচ্ছি। বসানোর পর দেখুন এখানে ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম এটা এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। বসানোর পর দেখুন নিচে রয়েছে অ্যাড্রেস, এখানে কিন্তু আপনি আবার এখানে আপনার অ্যাড্রেসটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তো অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পরে এখানে দেখুন আরও ডিটেলস আছে, সেই ডিটেলসের মধ্যে এখানে দেখুন আপনার ল্যান্ডটা কিসের, অর্থাৎ কী পারপাস ইউজ হয়, কৃষির ক্ষেত্রে ইউজ হয় না বাস্তু না অন্যান্য, সেটা আপনি এখানে কিন্তু লিস্টে যা দেখে আপনি কিন্তু সিলেক্ট করবেন। করার পরে দেখুন এখানে অ্যাড প্লট করবেন, কিন্তু আপনার যদি খতিয়ান নম্বর থাকে তাহলে এখানে ডাইরেক্ট খতিয়ান নম্বরটা দেখুন বসাবেন, দিয়ে ট্যাব বটনে কিন্তু ক্লিক করবেন। তা দেখুন আমি এখানে ট্যাব বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন চলে এসছে যে এটা আমার খতিয়ান নম্বর কি না আমাকে কনফার্ম করতে বলছে। করার পর দেখুন আমি ইয়েস করছি, যে ইয়েস করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন এখানে আমার কিন্তু নিচে সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে। তো দেখুন আমার এখানে সমস্ত নিচের ডিটেলস চলে এসছে, এখানে এই ডিটেলসগুলো কিন্তু এখানে দেখার পরে এখানে যা যা প্লট নম্বর রয়েছে সেই প্লট নম্বরের মধ্যে আমি কোন প্লটের খাজনা জমা করতে চাইছি সেটা আমাকে সিলেক্ট করতে হবে। তো দেখুন আমি এখানে যেই প্লটটার খাজনা জমা করব সেটা আপনি স্ক্রল করে আগে চেক করে নিলেন, এই খতিয়ান নম্বরে কী কী প্লট আছে সেগুলো সমস্ত দাগ নম্বর দেখিয়ে দিচ্ছে। এবার সেখান থেকে আমি ধরুন এই প্লটটা আমি সিলেক্ট করলাম যেটার আমি খাজনা জমা করব। তো দেখুন এখানে নিচে অটোমেটিক্যালি চলে এসছে সমস্ত ডিটেলস। তো করার পরে এখানে দেখুন ল্যান্ডটা আমার কী পারপাস ইউজ হয় সেটা কিন্তু এখানে আমার লিস্ট থেকে সিলেক্ট করতে হবে, আপনার যেটা হবে আপনি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এই লিস্ট থেকে। তো দেখুন এখান থেকে একটা যেটা আপনি যে পারপাস ইউজ করছেন সিলেক্ট করার পরে অ্যাড প্লট যে এখানে কিন্তু ক্লিক করবেন। দেখুন আমি এখানে অ্যাড প্লট যে অপশান আছে সেটা কিন্তু এখানে আমি ক্লিক করে দিলাম। তো দেখুন অ্যাড প্লট করার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে এই ডিটেলসটা কিন্তু চলে এসছে। এরপরে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে নিচে দেখতে পাচ্ছেন যেটা আমি এখন সিলেক্ট করলাম চলে এসছে। এরপরেও যদি আরও আপনি এখান থেকে নিতে চান, আরও কোনো প্লট নাম্বার আপনি সিলেক্ট করতে চান সেটাও করতে পারেন। দেখুন এখান থেকে আমি যদি অন্য আরেকটি দাগ নম্বর আমি এখানে সিলেক্ট করতে চাই, তো আমি এখানে কিন্তু ধরুন আমি এখানে এই দাগ নাম্বারটা সিলেক্ট করলাম। করার পর দেখুন সেম প্রসেসে এখানে আমার কী পারপাস ইউজ হয় সেটি আবার এখান থেকে সিলেক্ট করার পরে এখানে জাস্ট অ্যাড প্লটে কিন্তু ক্লিক করে দেবো। দেখুন এটাও নিচে চলে এসছে। তো এরকমভাবে আপনার যে কটা আপনি দাগ নম্বরের খাজনা জমা করতে চান এই খতিয়ান নম্বরের এগেনস্টে, তো সেইগুলো কিন্তু আপনি দেখে দেখে সিলেক্ট করে অ্যাড প্লট করে নেবেন। তো এগুলো করার পরে আপনি এগুলো ডিটেলসগুলো কিন্তু একবার চেক করে নেবেন, ঠিক আছে। এবার তারপরে দেখুন নেক্সট আপনার যে অপশানটি আসবে সেটি হচ্ছে নিচে এখানে দেখুন আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস, মানে আপনার রেকর্ডে নেই এরকম কোনো যদি প্রপার্টি থাকে তাহলে ইয়েস করবেন, আর না হলে নো অপশান যেরকম আছে সেখানেই থাকবে। করার দেখুন এখানে লাস্ট খাজনা যে জমা দিয়েছিলেন বাংলার কত সালে সেটা এখানে বসাতে বলছে, এবং খাজনার রিসিপ্ট নাম্বার এখানে বসাতে বলছে, এবং এখানে দেখুন আগের খাজনার যে ডিটেলস সেই ফাইলটা এখানে অ্যাড করতে বলছে, এবং কোন ডেটে জমা দিচ্ছেন সেটা এখানে করতে হবে। আর আপনি যদি প্রথমবার খাজনা দিয়ে থাকেন তাহলে এইগুলো ফিল আপ করার দরকার নেই, সরাসরি নিচে গিয়ে সাবমিট বটন ক্যাপচা কোড ফিল আপ করে সাবমিট বটনে ক্লিক করবেন। তো দেখুন আমি পুরনো যে খাজনার যে আমি যে সালে মানে আমি জমা দিয়েছিলাম সেই খাজনার আমি শালটা বসালাম, এবং এখানে খাজনার যে রিসিপ্ট নম্বরটি যেটি খাজনার উপরের দিকে থাকে ডান দিকে, তো সেই খাজনার রিসিপ্ট নম্বরটি কিন্তু ওখানে বসাবেন। এবং এখানে দেখুন চুজ ফাইল, অর্থাৎ আপনার ওই খাজনার যে পুরনো যে রিসিপ্টটা আছে সেটা এখানে অ্যাটাচমেন্ট করতে হবে, এবং এখানে ক্যাপচা কোড দিয়ে এখানে আপনাকে ইয়েস করতে হবে। তো দেখুন আমার এখানে আপনার চাইছে যে আপনি কি পুরনো খাজনার রিসিপ্ট কি আপনার কাছে আছে, তো আমি এখানে ইয়েস করব, যদি না থাকে তাহলে নো করব। তো দেখুন আমি এখানে ইয়েস করব। তো ইয়েস করার পরে দেখুন আমাকে এই ডিটেলসগুলো কিন্তু দিতে হবে, আর নো করলে আমি সরাসরি ক্যাপচা কোড দিয়ে সাবমিট করে দিলে আমার কিছু চাইবে না যদি প্রথমবার আমি খাজনা জমা করি। এখানে যে ক্যাপচাটি আছে আপনার যদি এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি এই বাটনে ক্লিক করবেন, করার পর দেখুন অন্য ক্যাপচা কোড চলে আসবে সেটি দেখেও আপনি এখানে ফিল আপ করে দেবেন। করার পরে দেখুন এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন, আপনার ওখানে সমস্ত কিছু ডিটেলস বসানোর পর সাবমিট বটনে কিন্তু ক্লিক করে দেবেন। সাবমিট বটনে ক্লিক করার পরে এখানে দেখুন রিসিপ্ট নাম্বার চলে এসছে, আপনার অ্যাপ্লিকেশান নাম্বার দেখাচ্ছে, এবং কত টাকা সমস্ত কিছু এখানে কিন্তু দেখাচ্ছে। তো এইগুলো চেক করে নেওয়ার পরে আপনি কিন্তু এখানে ওকে বটনে ক্লিক করবেন। দেখুন ওকে বটনে ডাউনলোড করে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশানটা। তা আপনি এখানে দেখুন আপনার অ্যাপ্লিকেশানের ডিটেলস দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশানের ডিটেলসটা দেখার পরে এখানে দেখুন ফিস পেমেন্টে ক্লিক করবেন। তো দেখুন ফিস পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সরাসরি পেমেন্ট পেজে চলে যাবে। তো দেখুন এখানে দেখুন এক্সিট বটনে কিন্তু আপনি ক্লিক করবেন,
এখানে এক্সিট বটনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আমার রিকোয়েস্ট টাইপে আমার অ্যাপ্লিকেশান নাম্বার আমার ডিটেলস এখানে কিন্তু চলে এসছে। জাস্ট আপনি ক্যাপচা ফিল আপ করবেন এবং ভি অপশানে কিন্তু ক্লিক করবেন। তো দেখুন আমার এখানে রিকোয়েস্ট টাইপ, দেখুন অ্যাপ্লিকেশান নাম্বার এবং এন্টার ক্যাপচা। তো দেখুন আমি এখানে ক্যাপচা অলরেডি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর জাস্ট ভি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নিচে অ্যাপ্লিকেন্ট নেম, অ্যাপ্লিকেন্ট ডেট, অ্যাপ্লিকেন্ট ফি, প্রসেসিং ফি সমস্ত ডিটেলস চলে এসছে। করার পর এখানে দেখতে পাবেন যে প্রসিড পেমেন্ট থ্রু গ্রিপসের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে গ্রিপস ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে দেখুন আপনি অনেকগুলো অপশান আছে, ডেবিট কার্ড, এসবিআই, ইপে। তো আমি এসবিআই ইপে করছি, আপনি নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড যে কোনো কিছুতে করতে পারেন। তো আপনি এসবিআই ইপে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এসবিআই ইপে সিলেক্ট করার পর দেখুন এখানে কন্টিনিউ বলে যে অপশানটা আছে সেই কন্টিনিউ অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনারা নেক্সট পেজে চলে এসেছেন। তো দেখুন এখানে সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছেন, কবে থেকে কবে অবধি আপনার খাজনা জমা হচ্ছে সেইগুলো লেখা রয়েছে, কোন অ্যাকাউন্টে জমা হচ্ছে এবং অ্যামাউন্ট কত, সমস্ত কিছু ডিটেলস দেখার পরে আবার কিন্তু এখানে কনফার্ম বাটনে ক্লিক করলেন। করার পর দেখুন ডিটেলস অফ পেমেন্ট, পেমেন্টের ডিটেলস চলে এসছে উইথ রিসিপ্ট নাম্বার, এখানে অ্যাপ্লিকেশান নম্বর, মোবাইল নম্বর, ডিপোজিটারের নেম মানে যে জমা করছে তার নেম, সমস্ত কিছু ডিটেলস দেখার পর দেখুন কনফার্ম বাটনে ক্লিক করলাম। করার পর দেখুন এখানে সিলেক্ট ব্যাঙ্ক, এখানে সিলেক্ট ব্যাঙ্কে এসবিআই ইপে এটা কিন্তু সিলেক্ট করাই আছে। তো আমি এখানে কিন্তু জাস্ট কনফার্ম বাটনে কিন্তু ক্লিক করব। কনফার্ম বাটন ক্লিক করার পর দেখুন এটা জিআরআইএন নম্বর নোট হয়ে গেলে নোট করে নেবেন বা স্ক্রিনশট করে নেবেন। এই জিআরআইএন নম্বরটা কিন্তু আপনার কাজে লাগবে, আপনার অ্যাপ্লিকেশানটা যখন আপনি ডাউনলোড করবেন সেক্ষেত্রে কাজে লাগবে। করার এখানে করার পরে দেখুন প্রসিড বাটন যেটি আছে প্রসিড বাটনে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমার পেমেন্টের পেজ চলে এসছে যেখানে আমি ক্যাপচাটা ফিল আপ করলাম। করার পরে এখানে কনফার্ম যে বাটন আছে সেই কনফার্ম বাটনে কিন্তু ক্লিক করলাম। করার পরে একটু ওয়েট করবেন, কারণ ব্যাংকের সাইট খুললে একটু দেরি হয়। তো আপনি এখানে ওয়েট করবেন। করার পর দেখুন এখানে চলে এসছে, আপনি BHIM UPI এর মাধ্যমেও কিন্তু পেমেন্ট করতে পারেন, ইন্টারনেট ব্যাঙ্কিং করতে পারেন। তো আমি UPI আমি ফোনপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো দেখুন পে নাও ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমার এখানে ফোনপের মাধ্যমে আমি দেখুন পে করে দিয়েছি। এখানে দেখুন ফোনপের মাধ্যমে আমি পেমেন্ট ডিটেলসটা দেখিয়ে দিলাম। নোট করে রাখা জিআরএন নাম্বারটির মাধ্যমে আমি এখানে কিন্তু রেফারেন্স নাম্বার বসিয়ে ডাউনলোড করে নিলাম পেমেন্ট রিসিপ্টটা। আপনারা এখানে প্রিন্ট আউট করেও রাখবেন। করার পরে দেখুন আমরা সরাসরি এখান থেকে কিন্তু আবার এখানে সিটিজেন সার্ভিসে চলে যাব। সিটিজেন সার্ভিসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি অ্যাপ্লিকেশান রিসিপ্ট রিপ্রিন্ট, এই অ্যাপ্লিকেশান রিসিপ্ট রিপ্রিন্টে চলে যাবেন। এরপর রিকোয়েস্ট টাইপে আপনি এখানে সিলেক্ট করবেন দেখুন রেভিনিউ রিসিপ্ট, এই রেভিনিউ রিসিপ্টে কিন্তু আপনি সিলেক্ট করবেন। রেভিনিউ রিসিপ্ট সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর খতিয়ান নাম্বারটা আপনি দিয়ে দেবেন, খতিয়ান নাম্বারটা কিন্তু আর অ্যাপ্লিকেশান নাম্বারটা সঠিকভাবে দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু দেখুন অটোমেটিকলি অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে খতিয়ান নাম্বার চলে আসবে। তো সেখানে সেটি সিলেক্ট করে নেবেন। করার পর এখানে যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটা কিন্তু এখানে দেখিয়ে ঠিকঠাকভাবে বসাবেন। তো দেখুন আমি এখানে ক্যাপচাটা এখানে বসিয়ে দিলাম। বসানোর পর দেখুন নিচে সাবমিট যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবেন। করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে ডাউনলোড হয়ে গেছে আপনার খাজনার রিসিপ্ট, অর্থাৎ খাজনা আপনার পুরোপুরি পেমেন্ট হয়ে গেছে, তার রিসিপ্ট যেটি আপনি রেখে দেবেন। এটি আপনি প্রিন্ট আউট করে আপনি যত্ন করে রেখে দেবেন, এটাই আপনার অফিসিয়ালি খাজনার রিসিপ্ট। রিসিপ্টটিতে কিন্তু সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনি একবার গুরুত্বপূর্ণভাবে দেখে নেবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে আপনারাও আপনাদের বাড়িতে বসে কিন্তু আপনাদের বকেয়া খাজনা এইভাবে অনলাইন পদ্ধতিতে কিন্তু কিছু সময়ের মধ্যে নিজের মোবাইলে অবশ্যই জমা করে নিতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবার গুরুত্বপূর্ণ বিষয়ের উপর হতে চলেছে। তো আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখনের জন্য থ্যাংক ইউ সো মাচ।